আসসালামু আলাইকুম। আমার স্বামী আজকে 5 বছর ধরে নিখোঁজ। হ্যাঁ, কি হয়েছে আপনার স্বামীর? আমার স্বামী চলে গেছে আমাকে ফেলে রেখে। আমি এখন আমার বাবার বাড়িতেই থাকি। আমার বাবাও মারা গেছে, তো আমি দেশের বাইরে ছিলাম 9 মাস। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা করুণ একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখি আপনার স্বামীর ছবিটা একটু দেখান। ওনার স্বামীকে, আসলে উনি একজন প্রবাসী নারী, প্রবাসের জীবনে অনেক কষ্ট করেছেন, 5 বছর ধরে স্বামীর সন্ধান পাচ্ছেন না। তো তার স্বামী তাকে 5 বছর ধরে ফেলে থুয়ে চলে গেছে। তো তার জীবনে আসলে অনেক কষ্ট, সেই কষ্টের কথাগুলোই আজকে আমরা জানার জন্য এসেছি। তো চলুন, কথা বলছি আমরা বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, আপনার পুরো নামটা কি? আমার নাম শারমিন আক্তার শম্পা। শারমিন আক্তার শম্পা? হ্যাঁ। আচ্ছা, তো বোন, এই যে আপনার বললেন আপনার নাম শারমিন আক্তার শম্পা, প্রথমে আমরা জানবো যে আপনার স্বামী আপনাকে কিভাবে ফেলে তুলে চলে গেল, সেই ঘটনাটা যদি বলতেন একটু। আচ্ছা ভাইয়া, আমার হাজবেন্ড হচ্ছে একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা। ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার। আচ্ছা। ও গাড়ি চালাতো, তো যখন আমার ছোট বেবিটা পেটে আসে, তো ও তখন চাইলেই যে বেবিটা রাখতে, বলছিল বাচ্চাটা নষ্ট করে দিতে। তো আমি নষ্ট করিনি, এর আগে আমার 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো ও চাইছে যে নষ্ট করি, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে নষ্ট করে ফেলবো। পরে আমার আম্মু আমাকে বুঝাইলো যে একটা বাচ্চা তো আল্লাহ ছাড়া আর কেউ তৈরি করতে পারে না, তো এই বাচ্চাটা নষ্ট করা ঠিক না। এরপরে যাই হোক, আমি আমার বাচ্চাটাকে রাখছি। তো তারপরে আমার অনেক ডাক্তারখানায় অনেক ই করার, অনেক ওষুধ টষুধ খাইতে হয়েছে, ডাক্তার দেখাইতে হয়েছে, কিন্তু আমার পিছনে এক টাকাও ভাঙে নাই। আচ্ছা আচ্ছা। তো আমার আম্মুই আমার পিছনে অনেক টাকা ব্যয় করছে। এই বাচ্চাটা আসার অবদান এক আল্লাহ আরেক হয়েছে আমার আম্মু। তো যাই হোক, আসছে, তো ও বাচ্চাটা হওয়ার 2 মাস পরেই ও হঠাৎ করে চলে গেছে। আচ্ছা, চলে গেছে, কোনো খবর নেই। 2 মাস পরে যে চলে গেল, তারপরে আর কোনো খোঁজ খবর নেয় নাই আপনার? এরপর থেকে আর কোনো খোঁজ খবর নেয় নাই। যখন আমার বেবিটা মানে 1 সপ্তাহ, তখন 5 দিনের জন্য নিখোঁজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। নিখোঁজ হয়ে যায়, তারপরে আর কোনো খোঁজ নেই, মোবাইল টোবাইল সব বন্ধ। তো এরপরে বাসায় আসার পরে ওই ফোনটা ও মানে দেখি যে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, বলছে ওটা চুরি হয়ে গেছে। বাসায় আসার পরে দেখি যে ওই ফোনই ওর কাছে। জিজ্ঞাসা করার পরে বলে যে না, আমি এটা নতুন নিছি। যাই হোক, আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে। এরপরে 2 মাস পরে বাসায় আসছে, আসার পর মানে আমার ছোট বাবুটা আমার আম্মা বলছে আর কি, মানে দেশের অনেক এলাকার মানুষ বলতো যে এই জামাই তো বিয়ে করে ফেলছে, অন্য জায়গায় সম্পর্ক আছে, এরকম বউ রেখা বাইরে বাইরে থাকে, 15 দিনে 1 মাসেও কোনো খবর থাকতো না, ঠিক মতো আমার খাওয়া খাবারও দিত না, আমার মানে বাচ্চার খবরও নিত না। তো সম্মানিত দর্শক, আসলে যে শারমিন, এই বোনটি তার স্বামীর হাতে নির্মম নির্যাতনের শিকার। তার স্বামী তার 5 বছর ধরে কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো আমরা বিস্তারিতভাবে জানবো এই বোনটির কাছ থেকে, বোনটির জীবনের গল্প। তো শারমিন আপা, আপনার দেশের বাড়ি কোথায় একটু যদি বলতেন? আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম। আচ্ছা, তো এই যে ঢাকার হাজারিবাগে কবে আসলে? ঢাকার হাজারিবাগে আমরা ছোট থেকে এখানে জন্ম হয়েছি, বড় হয়েছি এখানে, আমার বিয়ে হয়েছে এখানে। আচ্ছা, তো এই যে আপনার বিয়েটা বা প্রথম কষ্টটা হলো, আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, 2টা ভাই আছে, নানু আছে, সবাই আমরা এক ফ্যামিলিতেই থাকি। এখন ছোট বোনও আসছে, হাজবেন্ডের সমস্যা, হাড়ের সমস্যা, তো ছোট বোনও আমাদের সাথেই থাকে। আচ্ছা, মানে যৌথ ফ্যামিলির মধ্যেই আছেন বর্তমানে? যৌথ ফ্যামিলিতেই আছি, আর আমি অনেক সমস্যার ভিতরে আছি। আচ্ছা, তো আমরা সমস্যার কথাগুলো জানবো, আমরা একটু প্রথম থেকে জানি। প্রথমে যে আপনার বিয়েটা কিভাবে হলো, সেই গল্পটা যদি বলতেন। এটা আমার পারিবারিক ভাবে হয়েছে। আচ্ছা। আমার ফোনে একটা ছেলের সাথে পরিচয় ছিল, মানে রং নাম্বার আর কি যেটা হয়। আচ্ছা। তো ওইরকম ভাবে একটা ছেলের সাথে পরিচয় ছিল আমার। তো ওর সাথে কথা বলাকালীন আমার শ্বশুরের সাথে আমার পরিচয় হয়। আচ্ছা। পরিচয় হওয়ার পর আমার শ্বশুর মানে আমাকে দেখতে আসে একদিন, মানে হঠাৎ করে হাজারবাগে হেড টিপ হয়ে যায়। তো উনি আমাকে দেখতে চলে আসে। আপনার শ্বশুর? হ্যাঁ, চলে আসে। ফোনে প্রথম পরিচয়? ফোনে প্রথম। মানে রং নাম্বারে প্রেম করলেন? রং নাম্বারে প্রেম না, মানে তাহলে কি করলেন একটু বলবেন? রং নাম্বারে প্রেম বলতে, যেটা আমার ফ্রেন্ড ছিল ওর মাধ্যমে আমার শ্বশুর আমাকে দেখতে আসছে। আচ্ছা আচ্ছা। মানে ওনাকে মামা বলে, আর ওই ছেলের গাড়ি আমার শ্বশুর চালাই। আচ্ছা। তো ওই মাধ্যমে আমাকে দেখতে আসছে, ওই ছেলে বলছে যে মামা মেয়েটা কেমন একটু দেখে আসবেন। আচ্ছা। তো ও আমাকে পছন্দ করতো আর কি, এই কারণে ওনাকে বলছে যে ওনাকে একটু দেখে আসেন, তো মেয়েটা কেমন। পরে আমার শ্বশুর দেখতে আসছে ঠিকই, ওই ছেলের জন্য না, ওনার ছেলের জন্য পছন্দ করে ফেলছে আমারে। আচ্ছা 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 আচ্ছা। ওনার ছেলের জন্য পছন্দ করে ফেলছে। পরে ওই ছেলের নামে অনেক মানে কিছু বানায় বানায় বলছে যে ছেলে খারাপ, নেশা করে, এটা করে, সেটা করে। পরে আমার মারাত্মক, এই ছেলের সাথে আর কথা বলবি না, ফোন আমার থেকে নিয়ে নিচ্ছে।
মানে ওই ছেলে ছিল ট্রাকের মালিক? হ্যাঁ, ট্রাকের মালিক ছিল, ওই গাড়ি আমার শ্বশুর চালাতো। আচ্ছা, তারপরে এই যে আপনার শ্বশুর, শ্বশুর পরে আসে আমার বাড়িতে, এরপরে যখন আমাকে পছন্দ হয় ঘন ঘন এখানে আসে, মানে পছন্দ হওয়ার পরে আমাকে বিয়ে যে কোনো মূল্যে বিয়ে করাবে, কিছু চাই না, মানে যৌতুক লাগবে না, কিছুই দরকার নেই, মানে আমাকে যে কোনো মূল্যে তার ছেলের বউ বানাবে। মানে আপনি তো মাশাআল্লাহ এমনি দেখতে সুন্দর। তারপরে যে বিয়েটা কিভাবে হলো একটু বলেন। বিয়েটা যাই হোক, আমার ফ্যামিলি যখন ওর বাড়িতে গেছে, তো আমার আম্মুর পছন্দ হয়নি, মানে বাড়িঘর দেখে। পরে ওরা ছিল হইছে মাওনা চৌরাস্তায়। আচ্ছা আচ্ছা, মাওনা চৌরাস্তায় নিজের বাড়ি না, ওরা ভাড়া থাকতো। আচ্ছা, আর ওদের দেশের বাড়ি হইছে নোয়াখালী ফেনী। আচ্ছা, ফেনীতে তো আমার বাবা আবার আমার বাবাও ড্রাইভার ছিল, কিন্তু আমার বাবার সাথে অন্যদের কথার সাথে আর কি কিছুটা মিলে গেছিল, ওই মাধ্যমে আমার বিয়েটা আর কি হয়। মানে পারিবারিক ভাবে বিয়ে হয়? আপনি পারিবারিক ভাবে রং নম্বরে একজনের সাথে কথা বলেছিলেন, কিন্তু বিয়েটা হলো গার্জিয়ানের সাথে। গার্জিয়ানের সাথে, হ্যাঁ, গার্জিয়ানের মাধ্যমে। তারপরে বিয়ের পরে কতদিন আপনার সংসারটা চললো ঠিকঠাক মতো? বিয়ের পরে আমি 2 বছর আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আচ্ছা, থাকার পরে মানে আমার শ্বশুর কিছু হইলে বলতো তোমার বাবার বাড়িতে এটা দেনে সেটা দেনে, মানে আমাকে কথায় কথায় মানে অনেক মানে অনেক মানে খোটা কথা শুনাইতো। আচ্ছা, পরে আমার শ্বশুর এগুলো অনেকই করতো, তো তখন আমার প্রথম বেবিটা পেটে আর কি। আচ্ছা, ফের তখন আমার বাবার আমি মানে বাড়িতে আমি বলছি যেমন এমন আমাকে বলে এখন কি করার পর আমার মানে খুব রাগ হয়ে গেছে যে বিয়ের সময় ওরা তো কিছুই চায়নি। আমরা তাও আমার ফ্যামিলি থেকে তাও অনেক কিছু দেওয়া হয়েছে, ঘর সাজিয়ে দিছে আমার ফ্যামিলি থেকে, তো যাই হোক দিছে। এরপর তো আমার শ্বশুর অনেক কথাই বলতো, বলার পর আমার কিছু কিছু কথা ভালো লাগতো, আর কিছু কথা আমার খারাপও লাগতো। তখন আমি আমার বয়স কম, আমার 16 বছরের সময় আমার বিয়ে হয়েছে, তো ওই টাইমে রাগ হওয়াটা স্বাভাবিক। তো এখন আপনার বয়স কত বর্তমানে? এখন আমার বয়স 27 বছর। এখন 27 বছর, তো আপনার স্বামীর সাথে সংসার নাই বললেন 5 বছর? হ্যাঁ, 5 বছর। মানে আপনি যখন 22 বছর ছিল তখন আপনার সংসার ছিল না? ছিল না। আচ্ছা, তারপরে যে স্বামী ছাড়া কিভাবে চললেন এই 5টা বছর একটু বলবেন? 5টা বছর চললাম জীবনের সাথে যুদ্ধ করে। কি ধরনের যুদ্ধ করেছেন সেই ঘটনাগুলো একটু বলেন না। সেই ঘটনা বলবো, অবশ্যই বলবো। আমার আমার যখন আমি যখন বিদেশে যাই, তো আমি ওর জন্য ওয়েট করছি, 8 মাস ওর জন্য ওয়েট করছি যে ও যদি ফিরে আসে, তো ফিরে আসেনি। তারপরে চিন্তা করলাম যে আমার বৈশা থাকা উচিত না, আমার 2টা বাচ্চা আছে, ওদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া উচিত, আমার মতো তো ওদের জীবনটা করা যাবে না। পরে থাকলাম এখানে 9 মাস, থাকার পরে আব্বু অসুস্থ হয়ে গেলো, তো চলে আসলাম দেশে। এরপর আর কিছুই করা হয় নাই, বাবারে নিয়ে মানে অনেক ঝামেলা টামেলা হয়েছে, তো এরপরে আর কিছুই করা হয় নাই। আরও যাওয়ার জন্য আর আগে 2-3 বছর আগের থেকেই চেষ্টা করতেছি, কিন্তু আম্মু যেতে দেয় না। আচ্ছা আচ্ছা, আম্মু বলতেছে তুই গেলে গা আমি একা হয়ে যাবো, তো এই কারণে আর কি চিন্তা করলাম যে এখন আবার চিন্তা করি যে ছোটো বোনটা যেহেতু পাশে আছে, তাহলে এখন আমি যাই, আমার বাচ্চাগুলোও সেফ থাকবে, এই কারণে আম্মুর কাছে রাইখা এখন যাওয়ার জন্য আবার চিন্তা ভাবনা করছি। পাসপোর্টও জমা দেওয়া হয়েছে, হয়তো রমজানেও হতে পারে, আবার রমজান। আমরা একটু ডিটেইল জানতে চাচ্ছিলাম, আপনি প্রথমবার যে বিদেশে গেলেন কিভাবে গেলেন? প্রথম গিয়েছি, তখন তো আপনার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছিল, যেহেতু আপনার স্বামী চলে গেছিল, আপনার খাওয়া দাওয়া। তখন আমি একবারে ভেঙে পড়ছি, ও অনেক টাকা ঋণ করে গেছে, ঘর ভাড়া বাজিয়ে গেছে, মানুষের থেকে অনেক ই করে গেছে, তো আমি আমার যে ঘরের ফার্নিচার ছিল ওইগুলো সব বিক্রি করে দিছি। বিক্রি করে মানুষের ঋণ টিন দিয়ে আমি উদ্ধার হয়েছি। এরপরে আমার 2টা বাচ্চা নিয়ে আমি আমার বাবা মার কাছে। আচ্ছা, এরপর থেকে বাবা মার কাছেই আছেন? এরপর আমি বাবা মার কাছে আছি। তারপর বিদেশ গেলেন কত টাকা খরচ করে? না, বিদেশ আমার যেতে 1 টাকাও লাগে নাই, আমি এভাবে গেছি অফিসের মাধ্যমে, আমাকে এভাবে নিছে। আচ্ছা, তো এই যে বিদেশ যাওয়ার পরে কি ঘটনা ঘটলো আপনার সাথে একটু বলবেন? বিদেশ যাওয়ার পরে আমার সাথে কোনো ঘটনাই ঘটে নাই। বিদেশে মানুষ মনে করে যে বিদেশটা মনে হয় অনেক খারাপ, কিন্তু আসলে বিদেশের যে গেছে সে বলতে পারে বিদেশটা কতটা ভালো বা কতটা খারাপ। আমি যখন গেছি ওইখানের লোকজন, আমি মনে করছি তখন আমি ভাষা বুঝতাম না, কথা বুঝতাম না, যখন আমি ভাষা বুঝছি তখন ওরা আমারে রাখতে চাইছে। আমি যখন চলে আসতে চাইছি তো ওরা আমার অনেক রিকোয়েস্ট করছে যে তুমি থাকো, তোমার আব্বু অসুস্থ, আমি টাকা দিই, টাকা দিয়ে তোমার বাবাকে মেডিকেলতে সুস্থ করে আনো। পরে আমি বলছি যে না, আমার যাওয়া উচিত, কেন আমার বাবা, আমি টাকা দিয়ে কী করবো, আমার বাবা যদি মারা যায়, টাকা তো আমি জীবনে অনেকই কামাইতে পারবো, যদি বাবা মারা যায় বাবা তো আর পাবো না, কোনোদিনও পাবেন না। এই কারণে বিদেশ থেকে চলে আসা হুট করেই। আচ্ছা, তো এই যে বিদেশে অনেক নারী আমরা প্রতিবেদন করেছি
যে শারীরিক নির্যাতনের শিকার হয়, মানসিক নির্যাতনের শিকার হয়, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল আপনার সাথে? এরকম কিছুই হয় নাই, বরঞ্চ যদি ভালো না হইতো ওই দেশে আর আমি যেতাম না। আচ্ছা, ভালো দেখে আবার ওই দেশে যাচ্ছি। ওই দেশের আমাদের বাংলাদেশের ছেলেদেরকে আমি যতটা পছন্দ না করি, ওই দেশের ছেলেদেরকে আমি সম্মান করি। কেন? কারণে ওই কি কারণে আমি যে বাসায় ছিলাম, যে হাউজে কাজ করতাম, ওই হাউজে আমার বয়সী একটা ছেলে ছিল, আচ্ছা, আমার বয়সী একটা মেয়েও ছিল। আচ্ছা, ওরা দুজনই কলেজে পড়ালেখা করতো, পড়ালেখা করতো। তো ওই আমার যে ম্যাডামের মেয়ে ছিল, ও কলেজে চলে গেলে ওর ভাইটা বাড়িতে থাকতো। তো ও কখনো আমার কাছে এক গ্লাস পানিও চায়নি। ও বলতো যে মানে ওর বোনের রুমে চলে যেতে বলতো, তুই রুমে চলে যা, তারপরে আমি মানে ওর যা যা লাগতো ফ্রিজ থেকে নিয়ে ওর রুমে যাও, দরজা লক করে বসে থাকতো। মানে আমি যে সারাদিন ঘরে কাজ করতেছি, একটা মেয়ে মানুষ, আমার দিকে ওর নজর নেই, ওর ধ্যানেও আছে। তো বোন, অনেকে আসলে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, অনেক ভাই কমেন্ট করছেন। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। আসলে এই বোনটির জীবনে আসলে অনেক কষ্ট, সেই কষ্টের কথাগুলো বলার জন্যই আপনাদের সামনে এসেছে। তো আমরা বোনটির জীবনের পুরো বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো উনি কী চায়, ওনার নাম্বার দিতে চায় কি না, সেসব বিষয়ে আমরা জানাবো। তো অনেকে ভাই কমেন্ট করছেন, আর কী কী জানতে চান বলতে পারেন। তো এক ভাই আপনাকে কমেন্ট করেছে, আপনি কি বিয়ে করবেন কি না? না না ভাই, আমি বিয়ে শাদী করবো না, আমার দুটা বাচ্চা আছে। আমি যদি বাইরে যাইতে পারি আমার বাচ্চাদেরকে, ওদের লাইফে কিছু করে দিতে চাই, আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নাই। বিয়ে শাদী করার ইচ্ছা কেন মরে গেল বোন? আসলে ভাইয়া, জীবনে যারে বেশি ভালোবাসছি আমি, আমার হাজবেন্ড, আমার প্রেম বলতে আর ভালোবাসা বলতে আমি আমার হাজবেন্ডকেই করছি। আমার যখন প্রেমের বয়স তখন আমি আমার হাজবেন্ডকেই ভালোবাসছি, মনে করছি যা এটাই আমার প্রেম, এটাই আমার ভালোবাসা, তো ওকেই আমি ভালোবাসছি। এই কারণে আমি দ্বিতীয় কাউকে আর ভাবতে পারি না। তো বোর্ড, আসলে তো একা একা থাকা যায় না, সমাজ ব্যবস্থা, মানুষ তো একটা বিয়ের পরে প্রতারণার শিকার হলে দ্বিতীয় বিয়ে করে নিজের লাইফটাকে ঠিক আছে, হ্যাঁ, গোছানোর চেষ্টা করে। দেখা গেছে আমারে সবাই ভালো লাগতেছে, দুই দিন পরে আমার বাচ্চা কারো ভালো লাগবে না, আমার বাচ্চা বোঝা হয়ে যাবে একজনের কাছে। আমি চাই না যে আমার বাচ্চারা কারো বোঝা হয়ে থাকুক। আচ্ছা, আপনি চাচ্ছেন না আপনার বাচ্চারা কারো কাছে বোঝা হয়ে থাকতে? হ্যাঁ, আমি এটা চাই না। তো এখন আপনি আসলে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন? আসলে আমি বাহিরে যাব, যাওয়ার পরে আমি আমার জমি কিনা আছে, যাওয়ার পরে আমি ওই জমিতে ঘরবাড়ি করব। করার পরে এরপরে যদি আমার বাচ্চাদের জন্য আমি কিছু করতে পারি, মরার আগে করে দিয়ে যাব, আর যদি না করতে পারি সেটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো আপনি তো অনেক সমস্যার কারণে বাইরে যাবেন, তো বর্তমানে কি কি সমস্যা হচ্ছে আপনার? বর্তমানে আমার বাবা নেই, আচ্ছা, বড় একটা ভাই নেই, আর ঘরে মানে ইনকাম করার মতো সে ওই রকম কোনো মানুষ নেই। ছোটো বোনও বিয়ে হয়ে গেছে, আর বোনের জামাইরা আর কত এটাই করবে, হয়তো আমার এক মাসে বাজার দিব বা মানে এক মাস খাওয়াইব, কিন্তু আমার সারা জীবন তো আর টানবে না। আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে তো আর সারা জীবন আমার কেউ টানবে না, না আমার তো কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আচ্ছা, তো এখন তো আপনি বিয়ে করতে যাচ্ছেন না, নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছেন, সেই জন্য বিদেশ যেতে যাচ্ছেন? তো এখন কি আপনার খাওয়া দাওয়া ঠিক মতো চলতেছে, বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা কি আপনার প্রয়োজন আছে? প্রয়োজন তো ভাই অবশ্যই আছে, কেন বাবা যেহেতু নাই আর মা বিধবা মানুষ, বিধবা মানুষ, তো ওই ওই তো আমার আর্থিক সমস্যা আছেই। তো কেউ যদি আসলে, আপনি তো বললেন বিয়ে করতে চান না, তো অনেকেই কমেন্ট দিয়েছে প্রিয় দর্শক, এই আপুর নাম্বারগুলো দেখে আসলে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তাছাড়া কেউ যদি আপনাকে একটু সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা কি দিতে চান? না ভাই, আমার মোবাইল নাম্বার দিব না, এই ভাইয়াদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। তো এই যে আপনি মোবাইল নাম্বার দিতে যাচ্ছেন না, আমাদের মাধ্যমে যোগাযোগ করবে, এটা কি হয়? আপনার নাম্বারটা দিলে তো সবচেয়ে ভালো হতো। আমি যে কয়দিন আছি সেই কয়দিন তো আমার মোবাইল চলবে, আচ্ছা, আর চলে গেলে তো তখন আমার নাম্বার বন্ধ থাকবে, তখন তো আর আমার সাথে কারো যোগাযোগ হবে না। তো এই কারণে চাই না আমার নাম্বারটা কাউকে দিতে। ভাইয়ারা যারা আমার ভিডিও করতেছে, তাদেরকে তাদের মাধ্যমে যদি আমাকে কেউ হেল্প করে তাহলে করতে পারে। আচ্ছা, যদি কেউ আমাদের মাধ্যমে হেল্প করে তো তার সাথে তো কথাবার্তা বলবেন, যোগাযোগ রাখবেন তো নাকি? হ্যাঁ, সেটা আপনাদের মাধ্যমে তো জানবোই যে কে আমাকে হেল্প করছে বা কে করতেছে, আর বড় কথা হলো আল্লাহ তো দেখতেছে, আমি না দেখি। তো শারমিন আপা, আপনি তো আপনার স্বামীর সন্তান এখনো চাচ্ছেন নাকি? অবশ্যই চাই। তো এখন যদি আমাদের তো দুইটা বাচ্চা আছে, আমার স্বামীর সন্তান চাওয়াটা আমার এটা স্বাভাবিক ব্যাপার, যেন ওরা যেন ওর বাবার ইয়ে যেন একটু ভালোবাসা একটু আদর পায়। আমি মা, আমি যতটা ভালোবাসা দিতে পারি সেটা আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু বাবার ভালোবাসা কিন্তু আমি কখনোই দিতে পারবো না। তো আপনার স্বামী কি দ্বিতীয় বিয়ে করেছে, এটা কি জানতে পেরেছেন আপনি? ও দ্বিতীয় বিয়ে করেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ও অবশ্যই পরকীয়া করে। বলেন, পরকীয়া করে করছে,
বা কোনো মহিলার সাথে আছে সেটা আমি জানি, মানে এটা আপনি কনফার্ম নাহলে আপনার কাছে আসতোই। হ্যাঁ অবশ্যই আসতো, যদি কোন একটা ছেলে মানুষ কখনোই একা থাকতে পারে না, একটা মেয়ে মানুষ যদি চেষ্টা করে থাকতে পারে কিন্তু একটা ছেলে মানুষ কখনোই একা থাকতে পারে না, অবশ্যই কারো না কারোর কাছে আছে বা কেউ তার লাইফে হয়তো এমন কেউ হয়ে গেছে, এই কারণে আমার তার আর প্রয়োজন নেই। তো এক ভাই কমেন্ট করেছে, বিয়েটা করলে প্রতিবেদনটা কেন করেছেন আসলে বোন? প্রতিবেদন করেছি আমার হাজবেন্ডকে খোঁজার জন্য, আমার দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চা দুটার জন্য ওর বাবাকে ফিরে পেতে চাই। আমার আমার খোঁজ নেক বা না নেক আমি ওটার জন্য আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি তার খোঁজ চাই। তো প্রিয় দর্শক, আসলে আপনার স্বামীর ছবিটা একটু দেখান, আরেকবার দেখান। তো ওনার স্বামীর ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মোশারফ হোসেন বাবু। মোশারফ হোসেন বাবু? হ্যাঁ বাবু ভাই, বাবু ভাইয়ের ছবিটা দেখান। প্রিয় দর্শক, আসলে এই যে বাবু ভাই যদি আমাদের এই প্রতিবেদনটা দেখে থাকে, অবশ্যই আমরা চাই উনি যাতে ফিরে আসে আপনার কাছে, সেই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া না। নাকি আপনার চাওয়া কি? হ্যাঁ আমার এটাই চাওয়া, আমার কাছে ফিরে আসুক বা না আসুক, আচ্ছা কিন্তু আমার বাচ্চাদের কাছে ফিরে আসুক। আপনার বাচ্চাদের কাছে ফিরে আসতে চান। প্রিয় দর্শক, এই যে দেখছেন বাবু ভাই, ওনাকে যদি কেউ কোনো জায়গায় সন্ধান পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের মাধ্যমে মেসেজ দিবেন, অবশ্যই আমরা মেসেজের উত্তর দিব আপনাদেরকে। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই বোনটি তার স্বামীকে ফিরে পায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।